আগামীকাল বসতে যাচ্ছে দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনে উপস্থিত থেকে বাজেটে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে চায় বিরোধী দল। বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিয়ে ত্রুটি সংশোধনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকারি দল। এলাকায় শেষ রিপোর্ট। এই প্রথম কোনো সরকার ধারাবাহিকভাবে দ্বিতীয়বার সরকার গঠন করে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, তাই এবারের বাজেটের গুরুত্ব যে কোনো সময়ের তুলনায় বেশি। মঙ্গলবার বিকেল 5টায় দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের উপস্থিতিতে বাজেট আলোচনা প্রাণবন্ত হবে বলে আশা করছে সরকারি দল, আর বাজেটকে জনগণের বাজেট হিসেবে দেখতে চায় বিরোধী দল। বাজেটে কি আসবে না আসবে সব দেখি আমরা, আমরা পুঙ্খানু পুঙ্খানু দেখবো। এমনি বাজেট করে গেলে জনগণের সুবিধা পেল না, আমরা তো এটা মানব না, আমরা তো সেটাকে প্রোটেস্ট করবো। আমরা চাচ্ছি গঠনমূলক দলের ভূমিকা পালন করবে, তারা তাদের বক্তব্য রাখবেন, গঠনমূলক আলোচনা করবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। বিরোধী দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই পার্লামেন্টে তৃতীয় অধিবেশনে অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলে, তবে চলমান নানা ইস্যুতে এবারের অধিবেশনে সরব থাকতে চায় বিরোধী দল। সরকার যদি কোনো অন্যায় করে, ভুল কাজ করে, আমরা সেটা তো বিরোধিতা করবো, চরমভাবে করবো। দরকার পড়লে আমরা পুঁজি নিয়ে তো সেই অন্যায়টাকে ইয়ে করার জন্য আমরা ওয়াকআউট করবো। শিক্ষিত সমাজ ভদ্র মহোদয়গণ, যারা এদিক সেদিক বেকার ঘোরাফেরা করছেন বা নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে আছেন, হাতে সময় সুযোগ থাকলে এগিয়ে আসুন আমাদের এই প্রচার মাইক লক্ষ্যকে। এই আইটেমগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতির কোনো ভেদাভেদ নেই, জাত নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রতিটি ঘরে ঘরে দরকার, প্রতিটি বাড়িতেই দরকার। বিশেষ করে আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে এমন কতগুলো জিনিস থাকে যেগুলো আপনার বাড়িতে থাকে আপনারই জিনিসপত্র নষ্ট করে, যেমন ইন্দুর আর তেলা তোরা সার পোকা এবং টিকা। অন্ধকারে জন্ম অন্ধকারেই বসবাস, আজও দেখিনি আলোর সকাল। আদিম গুহার চোরা কুঠুরিতে ছোন পাতার পাটি পিছিয়ে ঘুম, অন্ধকারে স্বপ্ন দেখি হরিণ শিকারের। একটি অনিন্দ স্বপ্ন আলোর সন্ধান দিতে এসেছিল আলোর পাগল। আলোর সন্ধানে দেখি পৃথিবীর সমস্ত পুরুষ ও রমণী ঢুকে যাচ্ছে আদিম গুহায়। আলো চিনলেই মরণ, মরে পড়ে আছে ঘাস ফরিন, তেলা পোকা কিংবা ইঁদুর।
ইঁদুর টিকা আপনার শত্রু, আমার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এরা টাকা পয়সা থেকে শুরু করে নামি দামি দলিল পত্র কাগজপত্র নষ্ট করে ফেলে, টুকরা টুকরা করে ফেলায়। আপনারা জানেন, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে পৃথিবীতে সবচাইতে বড় সাম্রাজ্য হচ্ছে ইঁদুর সাম্রাজ্য। এই ইঁদুর বড় বড় বেরি বাঁধ কেটে সেই এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি করেছে। তাই ইঁদুর আপনার শত্রু, আমার শত্রু, দেশের শত্রু। এই ইঁদুর নিধন করতে চান, তাড়াতাড়ি আসছেন আমাদের মাইকের সামনে। রেডিল উস্তাদ রেড কিলার, চায়না উস্তাদ রেড কিলার। Thank you.
পেশাকে তবু বিশ্বাস করা চলে, রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ। পেশাকে তবু বিশ্বাস করা চলে, জাতির তরুণ রক্তে পুষেছে নির্বীর্যের সাপ। বিশ্ববিদ্যালয়ের তিনি প্রধান, আরো খুশির খেলে খেলে আছে।
যিনি বিচারক তারে খুশি খেলেন।